আসসালামু আলাইকুম। আমরা দেখব কিভাবে ল্যাপটপে বা ডেস্কটপে আমরা গুগল ক্লাসরুমের কোনো ক্লাসে জয়েন করতে পারি। প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে gmail.com লিখে সেখানে আমাদের অফিসিয়াল আইডি দিয়ে সাইন ইন করবো। সেটা আমরা কিভাবে করব, কিভাবে অফিসিয়াল আইডি অ্যাড করতে হয়, এই সংক্রান্ত একটি ভিডিও পূর্বে দেওয়া হয়েছে। তো আমরা আমাদের অফিসিয়াল আইডি দিয়ে লগ ইন করার পরে আমরা উপরের ডান দিকের এই নয় ডটের মতো যে আইকন যেটার নাম গুগল অ্যাপস, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ক্লাসরুমে ক্লিক করব। এরপরে আরেকটি ট্যাবে গুগল ক্লাসরুম অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা উপরে ডান দিকের প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে দুইটি অপশন দেখানো হবে, জয়েন ক্লাস অর ক্রিয়েট ক্লাস। আমরা জয়েন ক্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লাস কোড চাইবে, শিক্ষক প্রদত্ত যেই ক্লাস কোড থাকবে, অর্থাৎ আমাদের শিক্ষকরা আমাদেরকে যে ক্লাস কোড দিবেন আমরা সেটি এখানে লিখব। লিখার পরে জয়েন আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা সেই ক্লাসে জয়েন্ড হয়ে যাব। ধন্যবাদ।